ফের আবারও শাসক দল বিজেপির হেভিওয়েট চারজন নেতা বিজেপি ত্যাগ করে সিপিআইএম পার্টির লাল ঝান্ডা দলে যোগদান করেন। কমলপুরে আবারও সিপিআইএম পার্টির শক্তিবৃদ্ধি। কমলপুরের সিঙ্গিনালায় বিজেপির নেতা দীনেশ দেবনাথ সহ চারজন হেভিওয়েট নেতা পদত্যাগ করে সরাসরি সিপিআইএম পার্টির লাল ঝান্ডা দলে যোগদান করেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, কমলপুরে সিপিআইএম এর লাল ঝান্ডা একেবারে উদ্দীপনায় বাম সমর্থকরা। আপনারা দেখতে পাচ্ছেন কমলপুর ধলাইতিপুরা সরাসরি সিপিআইএম পার্টির লাল ঝান্ডা দলে যোগদান করেন। তারা একসময় সিপিআইএম পার্টি করত, ঘরের ছেলে ঘরেই ফিরতে শুরু করে দিল। রাজনৈতিক মহলের প্রাককালে 23 ত্রিপুরা বিধানসভা নির্বাচন সম্ভাব্যত যদি ডিসেম্বর মাসেই ঘোষণা হতে চলেছে বা হতে পারে, আর এই নিয়ে কিন্তু অনেক সময় জটিলতা চাপে পড়ল, থাপে পড়েছে শাসক গোষ্ঠী বিজেপি। কমলপুরে সিঙ্গি নালাই শাসক গোষ্ঠী বিজেপির ভাঙন, সিপিআইএমে যোগদান।